আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আজ শনিবার 10 জুন 2023, জাতীয় দৈনিকগুলো আছে আজকে এই মুহূর্তে আমার হাতে। আমরা আজকে জাতীয় দৈনিকগুলোর যে সংবাদগুলোর দিকে চোখ বোলালাম, যে শিরোনামগুলো জাতীয় দৈনিকে আজকে স্থান পেয়েছে, মোটামুটি সবগুলো শিরোনামে আমার দেখা হয়েছে। যেটি বলা যায় আজকের জাতীয় দৈনিকের উল্লেখযোগ্য শিরোনামে স্থান পেয়েছে যেগুলো, সেটি হচ্ছে যে আমরা জানি যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, বিশেষ করে বরিশাল খুলনা সেই সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোর খবর আছে। গেল কয়েকদিন তাবাদহ, তারপরে বৃষ্টি এবং লোডশেডিং একটি বড় অংশ জুড়ে রয়েছে আজকের জাতীয় দৈনিকগুলোতে। এছাড়া যেহেতু গতকালকে শুক্রবার গেছে, নানাভাবে পত্রিকাগুলো বাজার দরের পরিস্থিতি তুলে আনার চেষ্টা করেছে আজকের দৈনিকের পাতাগুলোতে। এছাড়া আরেকটি খবর প্রত্যেকটা পত্রিকাতেই আছে ভিন্ন 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 হেডলাইনে, সেটি হচ্ছে যে সিরাজুল আলম খান, যাকে রাজনীতির আধ্যাত্মিক রহস্য পুরুষ বলা হয়, তিনি গত রাতে মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যু নিয়ে আজকে জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় খবর রয়েছে। সব মিলিয়ে আজকের জাতীয় দৈনিকের কে কোন শিরোনামগুলো করেছে এবং কোন নিউজগুলোকে প্রাধান্য দিয়েছে সেগুলো একটু জানাতে চাই আপনাদের। প্রথম আলো আছে, প্রথমেই আমার হাতে এই পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম হচ্ছে 22 কৃষি পণ্যে শীর্ষ দশে বাংলাদেশ। এরপরে যে শিরোনাম করেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে অস্ত্রের মহড়া সিলেট সিটি নির্বাচন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে খবর রয়েছে পত্রিকাটিতে। বিএনপি জামাতের 22 কাউন্সিলর প্রার্থীর ভোটের হিসাব নিকাশ, এটি শিরোনাম। এছাড়া সিরাজুল আলম খানকে নিয়েও শিরোনাম আছে পত্রিকাটিতে, লেখা হয়েছে প্রতিনায়ক আর নেই। এ ছিল আজকের দৈনিক প্রথম আলোর উল্লেখযোগ্য শিরোনাম। এরপরেই আছে আমার হাতে দৈনিক দেশ রূপান্তর, পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম, আধারে মেলালো রহস্য প্রদীপ। আরও কয়েকটি ছোট শিরোনাম আছে এই সিরাজুল আলম খানকে নিয়েই তারা শিরোনাম করেছে। বলা হয়েছে বাঙালির বাতিঘর আসম আব্দুর রব, তার মন্তব্য নিয়ে শিরোনাম। নিউক্লিয়াসের অমরত্ব নজরুল সৈয়দ, তিনি লিখেছেন এটি। এছাড়া বঙ্গবন্ধু আমাকে ক্যাস্ট্রো বলছিল কিন্তু আমি তো ক্যাস্ট্রো ছিলাম না, এটি পাবেল হায়দার চৌধুরীর প্রতিবেদন। এছাড়া যেটি বলছিলাম যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শিরোনাম করেছে, ত্রিমুখী বরিশালে রূপন ফ্যাক্টর, দামি মাদকে বুধ ধনীর দুলালরা, এটি আরেকটি বিশেষ প্রতিবেদন আছে পত্রিকাটিতে। এরপরেই আছে আমার হাতে কালের কণ্ঠ, কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, শেষ মুহূর্তে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা বরিশাল ও খুলনা সিটি নির্বাচন। দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা এখনই নয় বিএনপি। সিলেট সিটি কর্পোরেশন নিয়ে শিরোনাম আছে এখানে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া। এরপরে শিরোনাম আছে সিঙ্গেল কলামে একটি শিরোনাম, ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলতে পারবে সংলাপ নিয়ে ওবায়দুল কাদের। বাংলাদেশ প্রতিদিন আমার হাতে পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম হচ্ছে ভোট জমেছে বরিশাল সিলেটে, গাজীপুর থেকে শিক্ষা নিয়ে মাঠে আওয়ামী লীগ, জমজমাট প্রচারণা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস, এটি সিলেটের নির্বাচন নিয়ে কথা বলছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে শিরোনাম, বাংলাদেশ সব দিক থেকে বিশ্বে সেরা হবে প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে ঢাকামুখী কর্মসূচি বিএনপির, এটি আরেকটি শিরোনাম, লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে হবে পদযাত্রাও। প্রতিদিনের সংবাদ আছে আমার হাতে পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি স্বস্তি, রাজধানীতে বাড়ছে ডায়রিয়া রোগী, নিত্যপণ্যের দামের তুলনায় তামাক সস্তা সহজলভ্য, ঝুম বৃষ্টিতে গরম বিদায়, সিঙ্গেল কলামে আরেকটি শিরোনাম করেছে পত্রিকাটি। এরপরেই আছে আমার হাতে বণিক বার্তা, পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম, বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় এত বেশি কেন, বিদ্যুৎ খাতে এডিবির বরাদ্দ কোটি টাকায়, আরেকটি গ্রাফিক্স আকারে পত্রিকাটি এখানে তুলে ধরেছে। এরপরে আরেকটি শিরোনাম আছে এখানে, শিক্ষার ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে চীন ভারত বৈরিতা। মানবকণ্ঠ আমার হাতে পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম, আয় কমেছে বাড়ছে ব্যয় ভারী হচ্ছে ঋণের বোঝা, রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খান আর নেই, চিরনিদ্রায় শায়িত হবেন মায়ের কবরের পাশে, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে শিরোনাম, একদিন আমরা বিশ্বকাপ জয় করতে পারবো প্রধানমন্ত্রী, 14 দলের সমন্বয়হীনতা নিয়ে আরেকটি শিরোনাম করেছে পত্রিকাটি।
এরপরে আছে আমার হাতে সময়ের আলো, পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম, চাপ কমাতে কৌশল। একদিকে আওয়ামী লীগকে সামাল দিতে হচ্ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা, অন্যদিকে রয়েছে মূল্যস্ফীতি, ডলার সংকট ও লোডশেডিংয়ের মতো বিষয়। চকচকে অর্থনীতি কতটা গভীর, এটি আরেকটি শিরোনাম। বাংলাদেশ সব দিক থেকে বিশ্বের সেরা হবে, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে শিরোনাম করেছে পত্রিকাটি। এরপরেই আছে আমার হাতে আজকের পত্রিকা, এটির আজকের প্রধান শিরোনাম, খাদ্য ঘাটতির চাপ বাংলাদেশের ঘাড়ে, রোহিঙ্গা শিবিরে খাদ্য সহায়তা, রাজনীতির দার্শনিকের বিদায়, এটি সিরাজুল আলম খানকে নিয়ে করেছে পত্রিকাটি। প্রধানমন্ত্রীকে নিয়ে শিরোনাম, খেলাধুলার প্রসারে জোর প্রধানমন্ত্রীর, নির্যাতন করে 72 লাখ টাকার চেক নেয়ার অভিযোগ, এটি আরেকটি শিরোনাম সিঙ্গেল কলামে করেছে পত্রিকাটি। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শিরোনাম করেছে, সচিত্র প্রতিবেদন আমরা দেখছি এখানে, বন্দুকসহ দলবল নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকি। আমাদের সময় পত্রিকা আমার হাতে, এর শিরোনাম, সংসারের বাজেট এলোমেলো, আয় ব্যয়ের চিত্র, এটি তুলনামূলক একটি চিত্র তারা দিয়েছেন। সিরাজুল আলম খানকে নিয়ে শিরোনাম করেছে, এরপরেই চলে গেলেন বাংলাদেশ অভ্যুদয়ের অন্যতম কারিগর। দৈনিক বাংলা আমার হাতে পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম, নির্বাচনকালীন সরকারে ছাড় দেবে না কেউই, এরপরেই শিরোনাম করেছে পত্রিকাটি। খুব বড় করে একটি ছবি দিয়েছে তারা, এবং সেখানে তারা বলেছে চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংক, শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট, আমি চাই বাংলাদেশ সব দিক থেকে বিশ্বের সেরা হোক প্রধানমন্ত্রী, বাজারে চিনির সংকট, পেঁয়াজের ঝাঁজ কমেনি। এরপরেই আছে আমার হাতে দৈনিক ইত্তেফাক পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম, এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়বে খরা বন্যা দাবানল, দেশে 50 বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, বিশ্বে আগামী বছর হবে সবচেয়ে উষ্ণতম বছর। সংলাপের আশার প্রদীপ নেবেনি ওবায়দুল কাদের, খেলাধুলা শরীরচর্চায় মেধার বিকাশ হয় ও দায়িত্ববোধ বাড়ে প্রধানমন্ত্রী। এছাড়া চিকিৎসা ক্ষেত্রের একটি শিরোনাম, লিভার ক্যান্সার শনাক্তের নতুন পরীক্ষার উদ্ভাবন। এরপরেই দৈনিক যুগান্তর আছে আমার হাতে পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম, সন্দেহজনক লেনদেন 8,352, বিভিন্ন ব্যাংকে 8 মাসে 2.5 কোটি সিটির তল্লাশি। সিরাজুল আলম খানকে নিয়ে শিরোনাম, চলে গেলেন রাজনীতির রহস্য পুরুষ, সংকট নিরসনে সংলাপ জরুরি, রাজনীতি প্রসঙ্গে বিশিষ্টজনদের অভিমত। এরপরে শিরোনাম জনকণ্ঠের পত্রিকাটি আছে আমার হাতে, দাম কমাতে উদ্যোগ, নিত্যপণ্য নিয়ে টাস্কফোর্সের বৈঠক কাল, একদিনের ব্যবধানে লোডশেডিং কমল, জাতীয় গ্রিডে আদানির বাড়তি বিদ্যুৎ, জোটবদ্ধ না একক নির্বাচন, জাপায় অস্থিরতা, অতীতের চেয়ে বেশি সক্রিয় বিদেশি কূটনীতিকরা, সতর্ক সরকার, খুশি বিরোধী দল। সব শেষ আমার হাতে আছে দৈনিক সমকাল পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম, খালি মাঠেও গোল পোস্ট খুঁজছেন নৌকার প্রার্থী, যুক্তরাষ্ট্রের তৎপরতায় অনেকের স্বস্তি, এটি আরেকটি সিঙ্গেল কলামে শিরোনাম রয়েছে পত্রিকাটির। এছাড়া সিরাজুল আলম খানকে নিয়ে শিরোনাম, চির অন্তরালে সিরাজুল আলম খান, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মাঠে বিএনপি নেতারা, এটি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আরেকটি শিরোনাম করেছে দৈনিক সমকাল। এই ছিল আমার হাতে থাকা আজকের জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনাম। মোদ্দা কথা, যেটি আমি শুরুতে বলেছিলাম যে কয়েকটি শিরোনাম আজকে জাতীয় দৈনিকগুলোতে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, তার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির রিপোর্ট আছে, বাজার পরিস্থিতির রিপোর্ট আছে, এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী, তিনি গতকালকে আন্তঃব্যাংক ফুটবলের ফাইনাল ম্যাচেও তিনি সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটি কোট করে শিরোনাম করা হয়েছে। এছাড়া রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খানকে নিয়ে শিরোনাম করা হয়েছে। মোদ্দা ম্যাসেজ যে পত্রিকাগুলোতে আছে, এই মুহূর্তে বাজার পরিস্থিতি ঊর্ধ্বমুখী, পেঁয়াজ সহ অন্যান্য নিত্যপণ্যের দামের ঊর্ধ্বমুখী রয়েছে, মানুষের নাভিশ্বাস রয়েছে, পত্রিকাটি সেটি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে, যে পরিসংখ্যান দিয়ে তারা তুলে ধরেছেন।
এছাড়া বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তারা লিখেছেন এবং গতকালকে বেশ বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় এবং ভারতের আদানি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ এসেছে। সব মিলিয়ে লোডশেডিংয়ের একটি চাপ সামলানো গেছে আমার মনে হয় আজকের পত্রিকাগুলো তাই বলার চেষ্টা করেছে, কারণ ভারতের আদানির বিদ্যুৎ আমরা পেয়েছি, একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতির কিছুটা শীতল হয়েছে, বৃষ্টি হয়েছে গতকালকে দেশের বিভিন্ন জায়গায়, আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ কয়েকদিন আগে মানুষের নাবিশ্বাস ছিল এটি নিয়ে। এছাড়া দুটি জায়গায় নাবিশ্বাস এই মুহূর্তে আছে সাধারণ মানুষের মধ্যে, সেটি হচ্ছে প্রাকৃতিক অর্থাৎ গরমের নাবিশ্বাস, একই সঙ্গে রাজনীতির নাবিশ্বাস, এবং সেই দুটি খবরই কিন্তু আজকে জাতীয় দৈনিকগুলোতে খুবই গুরুত্ব সহকারে এসছে। রাজনীতিতে সংকট সামনে বাড়বে এটা যেমন বলছে পত্রিকাগুলো, একই সঙ্গে এই সংকট যাতে সমাধান করা সম্ভব হয় সেটিও কিন্তু বলছে, এবং একই সঙ্গে যে জায়গাটি এসছে সেটি হচ্ছে যে গত দুদিন আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনি যখন এই সংলাপের জায়গায় একটি ঘি ঢেলেছেন সেটি হচ্ছে যে বিএনপির সঙ্গে জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপ হবে, এরপরে সংলাপ পরিস্থিতি কিন্তু সামনে এসেছে এবং সেই জায়গায় কিন্তু কথা হচ্ছে ঘুরিয়ে পিছিয়ে। এবং গতকালকে আওয়ামী লীগ নেতারা, তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইভেন আমরা দেখেছি যে আমির হোসেন আমু তিনি বলছেন কিসের সংলাপ বা কার সঙ্গে সংলাপ, তারপরেও রাজনীতিতে সংলাপের বিকল্প নেই সেটি কিন্তু বারবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলে এসেছেন। সব মিলিয়ে সংলাপ নিয়ে খবর আছে, এবং যেটি ওবায়দুল কাদের উদ্ধৃতি দিয়ে কয়েকটি পত্রিকা শিরোনাম করেছে, সংলাপের সম্ভাবনা শেষ হয়নি, যে সংকট তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, বিদেশিরা দৌড়ঝাঁপ শুরু করছে এটিও বিভিন্ন জায়গায় শিরোনাম, সংলাপ বিদেশিদের দৌড়ঝাঁপ, এটি সরকারকে সামলাতে হচ্ছে ট্যাক্টফুলি, এবং নির্বাচনও সামনে ঘনিয়ে আসছে, এই মুহূর্তে রাজনীতিতে একটি অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা সর্বজন সবার মধ্যে। এই পরিস্থিতি থেকে উত্তরণ কীভাবে ঘটানো সম্ভব হয়, নির্বিঘ্নে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা যায়, একই সঙ্গে নির্বাচন অংশগ্রহণমূলক কীভাবে করা যায় সেটির খোঁজা জরুরি, এবং সেটির অন্যতম মাধ্যম হচ্ছে সংলাপ। এই সংলাপকে গুরুত্বহীন ভাবলে রাজনীতিতে সংকট অনিবার্য সেটি নির্দ্বিধায় বলা যায়, এবং সেরকমই খবর দিয়েছে আজকের জাতীয় দৈনিকগুলো। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভেচ্ছা আবারও সবাইকে, আল্লাহ হাফেজ।